হাই, ওয়েলকাম টু শিক্ষণ ডট কম। আজকের ভিডিও টিউটোরিয়াল ক্লাসটিতে আমরা দেখব যে আমরা লেয়ার মাস্কিং এবং লেয়ার চ্যানেলকে ইউজ করে আমরা একটি পারফেক্ট সিলেকশন কীভাবে করব। দেন হচ্ছে আমাদের সবচেয়েতে কমপ্লিকেটেড যেই ক্রপিং অর্থাৎ হেয়ার কাট অথবা যে কোনো ট্রি, যে কোনো কমপ্লিকেটেড সিলেকশন যেই জায়গাগুলো আছে সেই জায়গাগুলোকে আমরা ইজিলি সিলেক্ট করে দেন হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ডকে কীভাবে ইরেজ করব। তাহলে চলুন আজকের ক্লাসটি শুরু করা যাক। একটি পারফেক্ট সিলেকশন করার জন্য আমাদের প্রথমে খুব ভালো করে অ্যাডোবি ফটোশপ থেকে মাস্কিংটা জানতে হবে। মাস্কিং হচ্ছে অ্যাডোবি ফটোশপের অ্যাডভান্স লেভেলের ক্লাস। যেহেতু আমাদের পূর্বের ক্লাসগুলো এসেনশিয়াল ট্রেনিং গিয়েছে অর্থাৎ ফটোশপ বেসিক্স যেই টিউটোরিয়ালগুলো আছে সেই টিউটোরিয়াল কোর্সগুলো আমাদের পূর্বের ক্লাসগুলোতে গিয়েছে। তো আজকে আমরা অ্যাডোবি অ্যাডভান্সের একটি ক্লাস দেখব। কয়েকটি ক্লাসে আমরা মাস্কিং এবং চ্যানেলের কাজ দেখে একটি পারফেক্ট সিলেকশন করে আমরা ব্যাকগ্রাউন্ড কীভাবে ইরেজ করব, রিমুভ করব, এই কাজগুলো আমরা দেখব। তো প্রথমেই আমরা মাস্কিং সম্বন্ধে ভালোভাবে জেনে নিই কীভাবে আমরা মাস্কিং করব এবং ক্লাসটা আমরা খুব ভালোভাবে দেখব এবং ধীরে সুস্থে দেখে আমরা এটাকে প্র্যাকটিস করব। তো আমরা স্টার্ট করি মাস্কিং দিয়ে, যে অ্যাডোবি ফটোশপের মাস্কিং সম্বন্ধে আমাদের এর আগেও অল্প গিয়েছিল। আজকে আমরা এটার ডিটেলস দেখব যে মাস্কিং আমরা কেন, কীভাবে আমরা ব্যবহার করি। মাস্কিং ব্যবহার করা হয় আমরা পূর্বের কোনো কাজকে যদি ফিরে পেতে চাই, তাহলে হচ্ছে আমরা মাস্কিং দিয়ে আমরা ইরেজ করব। আমরা জানি অ্যাডোবি ফটোশপে আমরা বিভিন্নভাবে মাস্ক ইরেজ করতে পারি। তো এর মধ্যে একটি হচ্ছে মাস্কিং করে কাজ করা। তো মাস্কিংয়ের আরও ফ্যাসিলিটি আছে। তো প্রথম থেকে আমরা শুরু করি। প্রথমে হচ্ছে আমরা সামনে যে ইমেজটি দেখতে পাচ্ছি, আমরা জানি আমরা যদি এই স্কাইটিকে চেঞ্জ করতে চাই তাহলে আমরা লেফট সাইড থেকে অনেকগুলোই টুল আছে যেগুলোকে ব্যবহার করে আমরা চাইলে এই ব্যাকগ্রাউন্ডকে ইরেজ করতে পারি। ফর এক্সাম্পল, আমি যদি এখান থেকে কুইক সিলেকশন টুল সিলেক্ট করি, দেন হচ্ছে আমি আমার ইরেজারকে ইউজ করি, তাহলে আমি দেখব যে আমি চাইলে ইজিলি এই জায়গাটিকে রিমুভ করতে পারছি। অথবা আমার সিলেক্টেড জায়গাটিকে যদি আমি কিবোর্ড থেকে ডিলিট প্রেস করি, তাহলে আমি দেখব যে আমার সিলেক্টেড জায়গাটির যে অংশটি আছে সেই অংশটি আমার এখান থেকে রিমুভ হয়ে গিয়েছে। এবং সাথে সাথে আমি যদি লেয়ারে লক্ষ্য করি, তাহলে আমি দেখব যে আমার এই যে জায়গাটি আছে সেই জায়গাটি আমি রিমুভ করে ফেলেছি। তো এখন আমি কাজ করার সময় যদি চাই, তাহলে আমি অল্টার কন্ট্রোল জেড দিয়ে যদি আমি ব্যাকে যাই, তাহলে আমি আমার মূল ইমেজটিতে চলে আসতে পারবো। কিন্তু আমি যদি এই ইমেজটিকে এইভাবে লেয়ার হিসেবে সেভ করি, দেন হচ্ছে আমি কেটে দিয়ে আবার ঢুকি, তাহলে কিন্তু আমি স্কাইয়ের এই জায়গাটি আর ফিরে পাবো না। তো লেয়ার মাস্কিং করে কাজ করার প্রথম প্রয়োজনীয়তা হচ্ছে যে আমরা যে কোনো জায়গাকে যদি রিমুভ করি, দেন হচ্ছে আমাদের প্রয়োজনে যদি সেই জায়গাটিকে আমাদের আবার দরকার হয়, অর্থাৎ আমি একটা জায়গাকে একটু বেশি ক্রপ করে ফেলেছি, যে জায়গাটি পরবর্তীতে আমাকে ফিরিয়ে আনা দরকার। তো এই যে ফিরিয়ে আনা দরকার আফটার রিমুভ, অর্থাৎ ইরেজ করার পরে, রিমুভ করার পরে যখন আমাদের ফিরিয়ে আনা প্রয়োজন হবে, ওই জায়গাটির প্রয়োজনীয়তা মিটাবে হচ্ছে আমাদের মাস্কিং। যখন আমরা মাস্কিং করে করব, তখন হচ্ছে আমরা এই কাজগুলো করতে পারবো। লেটস সি, আমরা দেখি তাহলে মাস্কিং করে। কন্ট্রোল ডি ফর ডি সিলেক্ট। যে কোনো লেয়ারের সাথে মাস্কিং নেয়ার জন্য, মাস্কিং লেয়ারকে অন করার জন্য আমরা জানি আমরা এই নিচ থেকে যে এই আইকনটি আছে ক্যামেরার মতো আইকন, আমরা যদি এই আইকনটিতে ক্লিক করি, তাহলে আমি দেখব যে আমার লেয়ারের পাশে আরেকটি হোয়াইট কালারের লেয়ার চলে এসেছে। এই যে হোয়াইট কালারের লেয়ারটি এসেছে, এই লেয়ারটিকে বলা হয় মাস্কিং লেয়ার। অর্থাৎ আমরা এই লেয়ারে যে কাজটি করব, সেই লেয়ারের মধ্যে এটা মাস্কিং হবে। তো মাস্কিং করার জন্য স্টেপ ওয়ান হচ্ছে আমরা এখান থেকে একটি মাস্কিং লেয়ার নিয়ে নিব। স্টেপ টু হচ্ছে মাস্কিংটা কীভাবে হয়। মাস্কিং হচ্ছে দুইটি কালারের সমন্বয় হবে, অর্থাৎ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। ব্ল্যাক হচ্ছে ইরেজ করার জন্য, হোয়াইট হচ্ছে আমার ওই ইরেজারটা রিমুভ করার জন্য। অর্থাৎ আমি যদি মাস্কিংটিকে সিলেক্ট করি, মাস্কিংটিকে সিলেক্ট করার জন্য আমি কিবোর্ড থেকে অল্টার চেপে ধরে যদি ক্লিক করি, তাহলে আমি দেখব আমার মাস্কিং যে বোর্ডটি আছে সেই বোর্ডটি সিলেক্ট হয়ে গিয়েছে। তো আমি পুনরায় ফিরে আসার জন্য আমি যদি লেয়ারে ক্লিক করি, আমার লেয়ারটি চলে আসবে। আমি অল্টার ক্লিক করে আবার চলে যাই, তাহলে আমার মাস্কিং বোর্ডটি সিলেক্ট হয়ে গিয়েছে। তো মাস্কিং করার জন্য আমাদের যে কাজটি করতে হয়, আমাদের প্রথমেই এখান থেকে ব্রাশ টুল সিলেক্ট করতে হবে। অর্থাৎ আমরা মাস্কিং যখন করব, তখন মাস্কিং করার জন্য আমাদের ব্রাশ টুল প্রয়োজন হবে। এবং কালার যে কম্বিনেশনটি আছে, সেই কম্বিনেশনটি হতে হবে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। অর্থাৎ মাস্কিংয়ের সময় আমরা ব্ল্যাক দিয়ে ইরেজ করব, হোয়াইট দিয়ে আমরা ইরেজকে আবার রিমুভ করব। ফর এক্সাম্পল, আমি ব্রাশ আইকনটিকে বড় করি। আমরা জানি যে ব্র্যাকেটের ডান পাশ চাপলে আমার ব্র্যাকাশ আইকন বড় হবে। তো এই যে হোয়াইট বোর্ডটি আছে, আমরা যখন কোনো হোয়াইট বোর্ডে লিখি, নর্মাল থিঙ্ক হচ্ছে যে আমরা যদি এই ব্ল্যাক কালারটিকে মুছতে চাই, তাহলে আমরা হোয়াইট কালার দিয়ে যখন টানবো, তখন আমার এই ব্ল্যাক কালারটি মুছে যাবে। তো আমি এই কালারটিকে চেঞ্জ করে হোয়াইট করি, দেন ড্র্যাগ ইট।
তো আমি দেখব যে আমার যে হোয়াইটটি আছে সেই হোয়াইটটি এখান থেকে ইরেজ হয়ে যাচ্ছে, এবং আমি যদি আমার মাস্কিং লেয়ারটিতে লক্ষ্য করি তাহলে আমি দেখব আমার ওই জায়গাটুকু ইরেজ হয়ে গিয়েছে, অর্থাৎ আমি যেই জায়গাটুকু ইরেজ করেছিলাম সেই জায়গাটুকে আমি হোয়াইট করে দিচ্ছি। আমরা এখন লেয়ারে ফিরে যাই, লেয়ারে ফিরে গেলে দেখব আমি যেই জায়গাটুকু ব্ল্যাক কালার দিয়ে আমি ড্র্যাগ করেছিলাম সেই জায়গাটুকু আমার ইরেজ হয়ে গিয়েছে। এখন আমি হোয়াইট সিলেক্ট করে যদি ড্র্যাগ করি তাহলে আমি দেখব যে এখানে আমার কোনো আউটপুট আসছে না, অর্থাৎ আমি যদি হোয়াইট কালার সিলেক্ট করে ড্র্যাগ করি তাহলে আমার এখান থেকে কোনো কিছুই রিমুভ হবে না। তো আমাকে রিমুভ করতে হলে যেটা করতে হবে, আমি অবশ্যই আমার মাস্ক লেয়ারটিকে সিলেক্ট করব, দেন আমার কালারটিকে ব্ল্যাক করব। তখন যখন আমি ড্র্যাগ করব তখন আমি দেখব যে আমার ব্যাকগ্রাউন্ডটি ইরেজ হয়ে যাচ্ছে, কিন্তু এটা আমার ইরেজার টুলের মতো ইরেজ হয়। আমি যখন এখন লেয়ারে যাচ্ছি তখন আমি দেখতে পাচ্ছি যে আমার লেয়ারেও সেই পোর্শনটি ডিলিট হয়ে আছে, কারণ হচ্ছে আমার মাস্কিংটি এখন অ্যাক্টিভ হয়ে আছে। আমি শিফট ট্যাবে যদি ক্লিক করি আমার মাস্কটি ডিজেবল হয়ে যাবে, তো আমি দেখতে পারবো যে আমার যে লেয়ারটি ছিল সেই লেয়ারটি আমার পুনরায় সঠিকভাবে আছে। তো আমি আবার শিফট ট্যাবে ক্লিক করি, ক্লিক করলে আমি দেখব যে আমার মাস্কটি অন হয়ে গিয়েছে এবং আমার ব্যাকগ্রাউন্ডটি ইরেজ হয়ে গিয়েছে। তো এইভাবে আমরা যখন মাস্ককে ইউজ করে ইরেজ করব আমরা আমাদের লেয়ারটিকে আমরা ঠিকভাবে পেয়ে যাব। তো এখন এই কিছু জায়গায় আমি দেখতে পাচ্ছি যে আমার ইরেজটি বেশি হয়ে গিয়েছে, তো আমি কি করব, আমি এটাকে ক্লিক করি, ক্লিক করে যদি আমি হোয়াইট কালার করি তাহলে আমি দেখব আমার লেয়ারটি আবার পুনরায় চলে আসছে। এটা কোনো ম্যাজিক না, আমি লেয়ারে লক্ষ্য করি, আমি আমার মাস্কিং লেয়ারটিকে তো লক্ষ্য করি, অর্থাৎ আমি যেই জায়গাটিকে ব্ল্যাক করেছি আমি সেই জায়গাটিকে যখন হোয়াইট করে দিচ্ছি তখন সেই জায়গার ইমেজটা আমার এখানে চলে আসছে, অর্থাৎ আমি মাস্কিংটি সিলেক্ট করি, দেন আমি যদি এখানে আবার হোয়াইট করি তাহলে হচ্ছে আমার যে ব্ল্যাক করা মাস্কিংটি আছে সেই মাস্কটি আমার ওইখান থেকে রিমুভ হয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে মাস্কিং করার প্রথম সুবিধা। আমি যদি এটা ইরেজ টুল দিয়ে করতাম তাহলে কিন্তু আমি ফ্যাসিলিটিটি পেতাম না, আমাকে কন্ট্রোল জেড দিয়ে পিছনে যেতে হতো। তো মাস্কিং করার সময় আমরা যখন করব তো হচ্ছে আমি যখন পারফেক্ট ইরেজ করতে যাচ্ছি, ইরেজ করার সময় আমরা ইরেজার টুল দিয়ে করলে কি হতো, আমাকে কন্ট্রোল জেড দিয়ে কাজ করতে হতো। তো এখানে হচ্ছে আমি যখন সিলেক্ট করছি আমার একটু বেশি হয়ে গেল, দেন আমি ইজিলি এটাকে হোয়াইট করে দিলাম, দিয়ে আমি এটাকে আবার ফিরিয়ে আনলাম। তো এটা ইরেজার টুল দিয়ে করলে আমাকে সাথে সাথে করতে হতো। তো এটা যদি আমি পরেও করি, অর্থাৎ আমি পুরোটা সিলেক্ট করার পরে দেখলাম যে আমার কিছু জায়গা এখন রিমুভ করা দরকার, তাহলে কিন্তু আমি হোয়াইট কালারটি অন করে চাইলে আমি পুনরায় সিলেকশনটিকে পারফেক্ট করতে পারি। তো এইভাবে আমাদের প্রথম ইয়েটি দেখলাম যে আমরা কীভাবে মাস্কিং করে আমাদের একটি জায়গাকে আমরা ইরেজ করব। লেটস ট্রাই, তো আমরা এটাকে ডিলিট করে দেই, কন্ট্রোল মাইনাস দিয়ে এটাকে ছোট করি, দেন হচ্ছে আমি স্কাইটিকে রিমুভ করে নিই। রিমুভ করার পরে আমি নতুন একটি লেয়ার নেই, এখন আমি আমার এক্সারসাইজ ফাইলে চলে যাই, এখান থেকে আমি একটি স্কাই প্লেস করে দিই। যখনই প্লেস করে দিলাম তখন আমি দেখব যে আমার যে ব্যাকগ্রাউন্ডটি আমি মাস্কিং করেছি সেটা রিমুভ হয়ে আমার পিছনের ব্যাকগ্রাউন্ডটি চলে এসেছে। আমি আবারও বলছি, আমি যদি এটাকে ডিজেবল করে দিই তাহলে আমি আমার অরিজিনাল লেয়ারটিকে পেয়ে যাব, এবং এটা যদি আমি আবার অন করে দিই তাহলে হচ্ছে আমি এভাবে দেখতে পারবো। তো এটার সুবিধা হচ্ছে আমি কম্পেয়ার করতে পারবো আমার পূর্বের ইমেজটি কেমন ছিল, আমার নতুন ইমেজটি কেমন হয়েছে। এরপরে হচ্ছে মাস্কিংয়ের কিছু এক্সট্রা অপশন আছে, এখানে আমি ফেদার করতে পারি, অর্থাৎ আমার সিলেক্টিংটে সিলেকশন জায়গাটিকে পারফেক্ট করার জন্য আমি এখান থেকে আরও ফেদার স্মুথার ইউজ করে আমি আমার সিলেকশনটিকে পারফেক্ট করতে পারি। তো এইভাবে আমরা মাস্কিং করব, মাস্কিং করে আমাদের সিলেকশনটিকে আমরা পারফেক্ট করব এবং আমাদের ব্যাকগ্রাউন্ড ইরেজিংটিকে আরও স্মুথ করব। তাহলে মাস্কিংয়ে আমরা শিখলাম যে মাস্কিং করার জন্য আমাদের ব্ল্যাক কালার দিয়ে ইরেজ করতে হয় এবং হোয়াইট কালার দিয়ে আমাদের ইরেজটিকে রিমুভ করতে হয়। এটা ছিল আমাদের প্রথম এক্সাম্পল। এখন আমরা মাস্কিংয়ের একটি এক্সাম্পল দেখি, অর্থাৎ মাস্কিং শুধু আমার ইরেজিংয়ের জন্য আসবে না, মাস্কিংয়ের অনেক কাজ আছে। তো আমাদের মাথায় এভাবে লোড করলে হবে না, মাস্কিং ফর ইরেজিং, মাস্কিং ইরেজিংয়ের জন্য না, ইরেজিংয়ের জন্যও ব্যবহার হবে এবং অনেক সময় অনেক ইফেক্ট তৈরি করার জন্য ব্যবহার হবে। ফর এক্সাম্পল, আমরা আমাদের এক্সারসাইজ ফোল্ডারে চলে যাই, এখানে আমরা দুইটি ইমেজ লক্ষ্য করি। এখানে যদি আমি লক্ষ্য করি তাহলে আমি দেখব যে আমার ইমেজের যে মেন অংশটি সেটা হচ্ছে কালারফুল এবং আমার আউটসাইড যে ব্যাকগ্রাউন্ডে আছে সেটা একটু ব্লার অ্যান্ড হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। কালার আছে হালকা, কিন্তু মেন হচ্ছে আমার মেন অবজেক্টটিকে এখানে ফুটানো হয়েছে। তো এই টাইপের ইফেক্ট যদি আমরা করতে চাই তাহলে হচ্ছে, এর আগেও আমরা একটা এক্সাম্পল দেখেছি, সেখানে আমরা দেখেছি যে আমরা এটা কুইক সিলেকশন দিয়ে সিলেক্ট করব, দেন হচ্ছে আমরা যদি ইমেজে যাই কালার অ্যাডজাস্টমেন্ট দেই তাহলে হচ্ছে আমার হয়ে যাবে, কিন্তু সেই ক্ষেত্রে আমার সিলেকশনগুলো খুব পারফেক্ট হয় না। তো এই কাজটি আমরা মাস্কিং করে খুব ইজিলি এবং চমৎকারভাবে করতে পারি। আমরা স্ক্রিনটিকে ফিট স্ক্রিন করে নিই, জুম ক্লিক করি, দেন ফিট স্ক্রিন,
এখন হচ্ছে আমি চাচ্ছি আমার ইমেজের যে মেজর অংশটি আছে সেই অংশটি কালারফুল থাকবে, আর আউটার যে জায়গাটি আছে সেটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হবে। তো এই টাইপের ইফেক্ট আমরা পার্সোনাল ইমেজের জন্য তৈরি করতে পারি। তো লেটস সি আমরা কীভাবে করব। তো আমি ইমেজটিকে সিলেক্ট করি, এর আগে আমি যে অপশনটি দেখেছি সেটা হচ্ছে আমরা নিউ মাস্ক নিয়েছি, এর পাশে আরেকটি অপশন আছে মাস্কিংয়ের কালারের জন্য অর্থাৎ অ্যাডজাস্টমেন্ট লেয়ার। আমি যে কালার অ্যাডজাস্টমেন্ট লেয়ার আছে আমি এখান থেকে কালারটি নিব। আমি যদি উপর থেকে নেই তাহলে হচ্ছে আমার পুরো ইমেজের কালারটি চেঞ্জ হয়ে যাবে। আমি যদি এখান থেকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দেই দেন ওকে দেই তাহলে আমি দেখব আমার লেয়ারটি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গিয়েছে। এখন আমি যদি মাস্কিং করি তাহলে আমার মাস্কিংটি কাজ করবে না। তো আমি মাস্কিং করে আমার মাস্কিং কালার যদি আমি নিতে চাই তাহলে আমি এখান থেকে ক্লিক করি, দেন সেম অপশন আমি এখান থেকে কালার ব্যালেন্স অথবা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দিই। যখন আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দিলাম আমি লক্ষ্য করি তখন আমার মেইন যেই ইমেজটি আছে লেয়ারটি আছে সেই লেয়ারটি চেঞ্জ হয়নি, উপরে আমার একটি মাস্কিংয়ের লেয়ার হয়ে আমার কালারটি পড়েছে। তো আমি এখান থেকে এটাকে ব্ল্যাক করে দিই, অর্থাৎ আমি এটাকে চিন্তা করব না, আমি ব্যাকগ্রাউন্ডটিকে সাজে আমি ব্যাকগ্রাউন্ড কেমন চাচ্ছি। আমি যদি ব্যাকগ্রাউন্ড হোয়াইট চাই তাহলে এভাবে করে দিই, গ্রিন যদি বেশি চাই তাহলে করে দিই। এখন আমি দেখতে পাচ্ছি আমার ইমেজটি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গিয়েছে। আমি এই চোখটি তুলে দিই তাহলে আমি দেখব আমার মেন লেয়ারটি ঠিক আছে। তো আমরা মাস্কিংয়ে জানি যদি আমার নির্দিষ্ট জায়গাকে আমি ইরেজ করতে চাই, অর্থাৎ আমার এই যে লেয়ারটি আছে মাস্কিংয়ের লেয়ারটি, এই মাস্কের লেয়ারটি হচ্ছে পুরোটা ব্ল্যাক। এখন আমি চাচ্ছি যে নির্দিষ্ট একটি জায়গাকে মাস্কিং থেকে ইরেজ করব, তাহলে আমি কি করব, ব্ল্যাক ফর ইরেজ। আমি যদি ব্ল্যাক ইরেজ করতে চাই দেন আমি মাস্কিং লেয়ারটিকে ক্লিক করি, দেন আমি ব্রাশ টুল ক্লিক করব, এই কালারটিকে ব্ল্যাক রাখবো, আমি ইরেজারটিকে একটু ছোটো করে নিই। যখন আমি ড্র্যাগ করব তখন আমি দেখব যে আমার ব্যাকগ্রাউন্ডের যে কালারফুল জায়গাটি আছে সেই কালারফুল জায়গাটি এখানে ভিজিবল হয়ে যাচ্ছে। তো আমি এটাকে একটু জুম ইন করে নিই, জুম ইন করে আমি সিলেক্ট করি। আমি সিলেক্ট করার সাথে সাথেই আমার যে জায়গাটি আছে সেই জায়গাটির কালারগুলো রিলিজ হয়ে যাচ্ছে। তো আমি যদি মাস্কে খেয়াল করি তাহলে আমি দেখব যে আমার মাস্কের যে জায়গাটি আছে সেই জায়গাটিও ব্ল্যাক হয়ে যাচ্ছে। তো আমি ক্লিক করি, যদি আমার বেশি হয়ে যায় আমি ইরেজারটি ছোটো করি, দেন প্রেস হোয়াইট। আমি যদি এখানে ক্লিক করি এটা আবার ব্ল্যাকে পরিণত হয়ে যাবে। তো মাস্কিং করে কাজ করার সুবিধে হচ্ছে এটা। যদি আমার পরবর্তীতেও এরকম মনে হয় যে আমার পারফেক্ট সিলেকশন করার জন্য এখানে আরেকটু ব্ল্যাক হোয়াইট করা লাগবে তাহলে আমি ইজিলি এখানে করে দিতে পারবো। আর যদি হয় আমি এটাকে হার্ডার করে নিব, অর্থাৎ আমার যেই শ্যাডোটা পড়ছিল সেই শ্যাডোটাকে কেটে দিব, কেটে দিয়ে যদি আমি করি তাহলে হচ্ছে আমার শেডটি পড়বে না সিলেকশনের সাথে, দেন সিলেক্ট ইট। সিলেক্ট করে দেই। এখন আমি যদি ছোটো ছোটো পাতগুলো রাখতে চাই তাহলে আমি প্রথমে সিলেক্ট করি, সিলেক্ট করার পরে আমি যদি হোয়াইট কালার দিয়ে আবার এটাকে ইরেজ করে দেই, ছোটো করে নেই, দেন ইরেজ করে দেই, তাহলে আমি দেখব এই জায়গাগুলো ইরেজ করতে পারছি। তো এটা আমি যদি সময় নিয়ে করি তাহলে আমরা বুঝতেই পারছি যে আমরা এটাকে পারফেক্টভাবে করতে পারবো। এখন আমি আমার মাস্কে খেয়াল করি, আমি অল্টার চেপে যদি ক্লিক করি আমরা জানি আমার মাস্কটি সিলেক্ট হয়ে যাবে। তো আমি এটাকে বড় করি, বড় করার পরে আমি আমার কালো জায়গা অংশটুকুকে পেয়ে গিয়েছি, এখানে কিছু হোয়াইট পাচ্ছি। তো আমি এটাকে ব্ল্যাক সিলেক্ট করি, দেন হচ্ছে আমি এই জায়গাটিকে পরিপূর্ণভাবে ব্ল্যাক করে দিই, এটাকে আমি ব্ল্যাক করে দিই, দেন আমি আবার আমার লেয়ারে ক্লিক করি। তো এখন আমি দেখতে পাচ্ছি যে আমার লেয়ারটি চমৎকারভাবে সিলেক্ট হয়ে গিয়েছে এবং আমি যে কালারফুলভাবে করতে চাচ্ছিলাম, আমার যে ইফেক্টটি আমি বানাতে চাচ্ছিলাম সেই ইফেক্টটি আমার খুব ইজিলি চমৎকারভাবে আমার এখানে আউটপুট চলে এসেছে। তো আমি এটাকে আমি মোর পারফেক্ট করতে পারি, পারফেক্টভাবে এখানে যে জায়গাগুলো বাকি আছে সেই জায়গাগুলোকে আমি সিলেক্ট করে দিব। এবং আমি জানি যে আমার এটাকে আরও সুন্দর করার জন্য আমি চাইলে লেয়ারের যে ফেদার অপশনগুলো আছে সেই অপশনগুলোকে আমি ক্লিক করতে পারি। ও এরপরে হচ্ছে যে মাস্ক এড যেটা আছে আমি যদি এড সিলেক্ট করে কাজ করতে চাই আমি দেখব যেখানে আমার জায়গাটি দেখিয়ে দিচ্ছে, তো আমি এটাকে আবার পুনরায় এভাবে সিলেক্ট করতে পারি, এভাবে টেনেটা আমি সিলেক্ট করে দিই যে জায়গাগুলো আমার মিসিং আছে। তো এই কাজগুলো আমি ইরেজার টুল দিয়ে পারফেক্টভাবে করতে পারতাম না, যেটা আমি এখন আমার মাস্কিং দিয়ে করতে পারছি। তো আমি চাইলে এভাবে সিলেক্ট করে দিতে পারি, ওকে দেই, ওকে। তো এখন আমরা দেখতে পাচ্ছি যে আমার ইফেক্টটি এখানে তৈরি হয়ে গেল। আমি যেভাবে চাচ্ছিলাম যে আমার ব্যাকগ্রাউন্ডটি একটু ব্ল্যাক কালারের হবে এবং আমার মাস্কের যে জায়গাটি আছে এই জায়গায় শ্যাডোগুলো বের হয়ে আছে,
আমি আবারও বলি আমরা এখানে চলে যাব, হোয়াইট কালার দিব, দেন হচ্ছে আমি যদি এখান থেকে ইরেজ না করতে পারি আমি এখান থেকেও করতে পারি, অথবা আমার এটাকে অন রেখে করাটাই সুবিধা, আমি দেখতে পারবো যে আমার কোন জায়গাগুলো ইরেজ করা দরকার। তো আমি হোয়াইট ক্লিক করে যদি এটাকে ইরেজ করি তাহলে এটা ইরেজ হয়ে যাবে। আরও পারফেক্ট করার জন্য আমরা এখান থেকে ব্ল্যান্ড মোড ইউজ করতে পারি, অর্থাৎ আমরা যদি ওভারলে অথবা স্ক্রিন দেই তাহলে আমরা দেখব যে আমরা আরও ইজিলি এই যে কালারগুলো আছে সেই কালারগুলোকে আমরা ইরেজ করতে পারছি। ওভারলে যখন দিলাম তখন হচ্ছে আমি ইজিলি কালারগুলোকে আরও ইজিলি রিমুভ করতে পারছি। তো এইভাবে আমরা কালার মাস্কিং করব, লেয়ারের সাথে মাস্ক করব, মাস্ক করে আমাদের জায়গাগুলোকে আমরা রিমুভ করব। এবং এগেইন বলছি আমাদের মনে রাখতে হবে ব্ল্যাক ফর ইরেজ, হোয়াইট ফর রিটার্ন, অর্থাৎ আমি ব্ল্যাক কালার দিয়ে ইরেজ করব এবং আমি যদি হোয়াইট কালার দিয়ে আবার করি তাহলে আমি সেই ইরেজটিকে ফিরে আনতে পারবো। এখন আমি যদি চাই পরবর্তীতে এটাকে কোনো কালার ফিরিয়ে আনবো, আমি সেটাকে ফিরে আনতে পারবো। এই ছিল আমাদের মাস্কিংয়ের প্রথম ক্লাস, মাস্কিং কীভাবে করব, একটা মাস্কিং দিয়ে ইফেক্ট কীভাবে করব, ব্যাকগ্রাউন্ড ইরেজ কীভাবে করব এবং মাস্কিং করার জন্য আমাদের কী কী টুল দরকার হয়। নেক্সট ক্লাসে আমরা দেখব চ্যানেল ইউজিং, অর্থাৎ এই মাস্কটিকে আরও পারফেক্টভাবে করার জন্য আমরা চ্যানেল ইউজ করে কীভাবে আমরা মাস্কটিকে আরও সুন্দরভাবে পারফেক্টভাবে করব এবং আমরা হেয়ার কাটিং করব। তাহলে আমরা এই ভিডিওটি ভালো করে দেখি এবং প্র্যাকটিস করি এবং নেক্সট ভিডিওর জন্য আমরা অপেক্ষা করি। ধন্যবাদ শিক্ষণ ডটকমের সাথে থাকার জন্য।